হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে বাংলাদেশের জাগ্রত কবি মুহিব খান সম্পর্কে অজানা তথ্য। বাংলাদেশের কবি, জাগ্রত কবি মুহিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, কলামিস্ট, সাংবাদিক, টিভি আলোচক ও উপস্থাপক। তিনি উদারপন্থী একজন ইসলামিক চিন্তাবিদ এবং দলমত নির্বিশেষে অন্যতম একজন প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। আজ আমরা জাগ্রত কবি মুহিব খান সম্পর্কে জানার চেষ্টা করব। জাগ্রত কবি মুহিব খান, এর পুরো নাম হল মুহিবুর রহমান খান। 1979 সালের অক্টোবর মাসে কিশোরগঞ্জ শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবার ঐতিহ্য, সংগ্রাম ও ইসলামী শিক্ষা দাওয়াতের ইতিহাসে সমৃদ্ধ। মুহিব খান হলেন ভারতীয় উপমহাদেশের বরণ্য আরেমিদিন, রাজনীতিক, দার্শনিক, প্রাজ্ঞ, পার্লামেন্টেরিয়ান মাওলানা আতাউর রহমান খানের কনিষ্ঠ পুত্র। তিনি পড়াশোনায় খুব ভালো মেধাবী ছাত্র ছিলেন। 1998 সালে তাকমিল ফিল হাদিস ওয়াল উলুমিল ইসলামিয়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞানে। 2004 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে মুহিব খান তার নিজ প্রতিষ্ঠান ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ICI এর প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার লেখা, কবিতা ও সঙ্গীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্বশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করে তোলে। আমাদের দেশের বিপুল জননন্দিত জাতীয় সঙ্গীত শিল্পীদের অনেকেই গণমাধ্যমে আল্লামা মুহিব খানের লেখা দেশের গান প্রায়শই পরিবেশন করে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুবীর নন্দী, আবিদা সুলতানা, শাকিলা জাফর, আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, কনক চাপা, মনির খান, মমতাজ, আগুন, শুভ্রদেব, ফাহমিদা, নবী প্রমুখ অন্যতম। মুহিব খান নিজেও গণমাধ্যমে দেশত্ববোধক ও আদর্শিক গান পরিবেশন করে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। দেশে ও বিদেশে তার প্রায় সব কনসার্টে শ্রোতাদের স্তব্ধ উচ্ছ্বাস ও ব্যাপক জনসমষ্টি পরিলক্ষিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য তার রচিত উদ্দীপনা সঙ্গীত ইঞ্চে ইঞ্চে মাটি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইন সুশৃঙ্খলা রক্ষী বাহিনী আনসার বিডিবির দলীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার মুহিব খান নিজেই। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ধর্মীয় টিভি চ্যানেল ইসলামিক টিভির প্রথম অনুষ্ঠান নির্বাহীও ছিলেন কবি, জাগ্রত কবি মুহিব খান। দেশের তারুণ্যকে অপসংস্কৃতি, উগ্রবাদ, কুসংস্কার ও সন্ত্রাসবাদের পথ থেকে রক্ষা করে শিক্ষা, সংস্কৃতি ও মানবতার কল্যাণে উদ্বুদ্ধ করে সুযোগ্য ও সক্রিয় ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে তিনি ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ICI নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়াও জাগ্রত কবি মুহিব খান বাংলাদেশের প্রধান রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে নিয়মিত শিল্পী, আলোচক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করে থাকেন। তিনি দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত জাতীয় সাপ্তাহিক লেখনী সম্পাদক হিসাবেও দায়িত্বরত ছিলেন। আল্লামা জাগ্রত কবি মুহিব খান এ যাবৎ তার অডিও, ভিডিও, অ্যালবাম এবং সাহিত্য ও দর্শনের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল লাল সাগরের ঢেউ, প্রাণের আওয়াজ, অচিন কাব্য, 12টি সুন্দর গল্প, কবিতা কলাম, মুরাকাবা এবং মেঘে ডাকা সুন্নাত। মুহিব খান প্রকাশিত প্রেম বিরহ, ইলহাম, শিশুপাঠ, রাষ্ট্রচিন্তা, প্রচ্ছদ প্রসঙ্গ, পৃথিবীর পথে ও সরল সংলাপ উল্লেখযোগ্য। তার প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে মুরু সাহারা, ইঞ্চি ইঞ্চি মাটি, এ মেরা ওয়াতান, আবার যুদ্ধ হবে, সীমান্ত খুলে দাও, দিন বদলের দিন এসেছে, নতুন ইশতেহার আসছে এবং দাস্তানে মোহাম্মদ। তার রচিত আরও কিছু বই অ্যালবাম প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়াও তার অনেক প্রবন্ধ ও কলাম জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জাগ্রত কবি মুহিব খান রচিত ঐতিহাসিক অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে আল কোরআনের অনুবাদ এবং বিস্ময়কর সিরাত অ্যালবাম দাস্তায়ে মোহাম্মদ, যা বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম অবদান। আল্লামা জাগ্রত কবি মুহিব খানের ব্যক্তিত্ব
ব্যক্তিগত জীবনে মুহিব খান এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার কবিতা, সঙ্গীত ও লেখনী মাঝে কাজী নজরুল ইসলামের মতো বিপ্লবী চেতনা পরিলক্ষিত। বিভিন্ন সময়ে ইংল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন সহ বেশ কিছু দেশও তিনি ভ্রমণ করেছেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে তিনি জাগ্রত কবি উপাধিতে সমাদৃত হয়েছেন। পূর্ব লন্ডনে আয়োজিত এক গণসংবর্ধনায় মুহিব খানকে মুসলিম উম্মাহর জাতীয় কবি উপাধিতে ভূষিত করা হয়। তার ভক্ত ও অনুসারীরা তাকে একজন আধুনিক আলেম, রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিক হিসাবে মূল্যায়ন করে থাকেন। তবে তার অর্জনগুলোর মধ্যে বিস্ময়কর এক অর্জন হলো বিশ্বের ইতিহাসে প্রথম বাংলা ভাষায় আল কোরআনের পূর্ণাঙ্গ কাব্য অনুবাদ। বিশ্বে এর আগে আরবি সহ বিভিন্ন ভাষায় কাব্যিক অনুবাদের চেষ্টা করলেও কেউই পূর্ণাঙ্গ কাব্য অনুবাদ করতে সক্ষম হয়নি। মহান আল্লাহর রহমতে তিনি এই কাজ করতে সফল হয়েছেন। দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে তার সাক্ষাৎকার বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে। 2011 জুলাই মাসের তার যুক্তরাজ্য সফরের সময় চ্যানেল আই ও এনটিভি ইউকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার লাইভ প্রচার করা হয়। তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয় লন্ডনের স্থানীয় বিভিন্ন বাংলা পত্রিকাগুলোতে। জাগ্রত কবি মুহিব খান মুসলিম উম্মাহর কবি হিসাবে সকলের খুব প্রিয় পাত্র হয়ে স্থান করে নিয়েছেন। তার কবিতা, সঙ্গীত ও লেখনীও মাঝে লক্ষ্য করা যায় মুক্তির প্রেরণা এবং দেশ জাতির স্বার্থে বিপ্লবী বা সংগ্রামী চেতনা। তাই তো মুহিব খানের বাংলায় দ্বিতীয় কাজী নজরুল হিসাবেও বেশ পরিচিত।